হ্যালো বন্ধুরা, লগ ইন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে ইমিল্যাব স্মার্ট ওয়াচ। তো আজকে আমি ইমিল্যাব স্মার্ট ওয়াচের একটা রিভিউ দিব। তো আমি যে স্মার্ট ওয়াচটা নিয়েছি, এটার ব্র্যান্ড হচ্ছে ইমিল্যাব। তো এটার মডেল হচ্ছে W13 সিরিজের একটা স্মার্ট ওয়াচ। তো বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছি যে অল্প বাজেটের মধ্যে আমি একটা স্মার্ট ওয়াচ নিব। তো ফাইনালি আমি একটা ইমিল্যাবের W13 সিরিজের একটা স্মার্ট ওয়াচ নিয়েছি। তো এইটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলস বলবো, এটার পারফরমেন্স কেমন আর এটার ফ্যাসিলিটিস কী কী আছে এবং এটার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কী কী আছে আমি ডিটেলসে আপনাদেরকে বলবো, এবং আপনারা কেন এই স্মার্ট ওয়াচটা ইউজ করবেন এবং এটার পারফরমেন্স কেমন হবে আমি সকল কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ফার্স্টে আমি স্মার্ট ওয়াচটা আনবক্সিং করব, দেন হচ্ছে এটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো। সত্যি বলতে কি বন্ধুরা, আসলে এই স্মার্ট ওয়াচটা খুব আমি যত্ন সহকারে আনবক্সিং করতেছি, কারণ হচ্ছে কি এই স্মার্ট ওয়াচটা আমার বেশ পছন্দ হয়েছে। তো আমি চাইতেছি যে স্মার্ট ওয়াচটা ধীরে ধীরে ওপেন করার জন্য, এবং আমার একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে যেন আমি খুব শান্তভাবে করে এটাকে খোলার চেষ্টা করতেছি। বাট আমার মনে বলতেছে যে দ্রুত খোল, বাট আমি খুব শান্তভাবে এটাকে খোলার চেষ্টা করতেছি। তো এই স্মার্ট ওয়াচের সব থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা দুইটা ব্যান্ড পাবেন, অন্য চাইনিজ কোনো ওয়াচে দুইটা ব্যান্ড দেয় না। তো এইটাতে কিন্তু দুইটা ব্যান্ড দেয়, একটা হচ্ছে ব্ল্যাক কালারের ম্যাগনেটিক ব্যান্ড, অর্থাৎ যেটা আপনাকে কোনো ক্লিপ দ্বারা লাগাইতে হবে না, নর্মালি আপনার হাতে ফিট হয়ে যাবে। এই যে ব্ল্যাক কালারের যে ব্যান্ডটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে ম্যাগনেটিক ব্যান্ড। এটা জাস্ট আপনার হাতের মধ্যে লাগায় আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করে নিতে পারবেন। এবং সাথে কিন্তু আর একটা ব্যান্ড দিয়েছে, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের। এই ব্যান্ডটা কিন্তু সুন্দর, এটা হচ্ছে ক্লিপ সিস্টেম, আপনাকে ক্লিপের মাধ্যমে এটা লাগাই নিতে হবে। আপনি চাইলেই কিন্তু ব্যান্ডগুলি সহজে বদল করতে পারেন। ওইখানে নিচের দিকে একটা হুক সিস্টেম আছে, ওইটার মধ্যে চাপ দিলে এটা খুলে যাবে। এবং এটার সাথে একটা চার্জার দিয়েছে, যেই চার্জারটা হচ্ছে আপনি চাইলে মোবাইল অথবা ল্যাপটপ থেকে আপনি চার্জ করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, 65 ওয়াটের বা এই জাতীয় এর থেকে বেশি ওয়াটের চার্জার দিয়ে এই ওয়াচটা চার্জ না দেওয়াই বেটার, সেক্ষেত্রে ব্যাটারিতে সমস্যা হইতে পারে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখন হচ্ছে আমি এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে যেটা আছে ডিসপ্লেটা দেখবো। এটা কিন্তু সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে, এই ওয়াচটা কিন্তু ডিসপ্লের জন্য বেশি সুন্দর লাগে। তো আমি কিনছি বলে এই কারণে না, এমনিতেই স্মার্ট ওয়াচের আমি ডিসপ্লে দেখেই কিনছি। আর এটা কিন্তু হাতে দিলে বেশ ফিট হয়ে যেতেছে, কারণ হচ্ছে এটা ম্যাগনেটিক। তো এই ম্যাগনেটিক হওয়ার কারণে অন্য যেই আপনার হচ্ছে ব্যান্ডগুলি থাকে ওই ব্যান্ডগুলি আসলে অতটা সুবিধা না। তো আমি এখন ওয়াচটা অন করব, অন করে দেখবো যে এটার স্ক্রিন রেজুলেশনটা আসলে কেমন। তো সত্যি বলতে কি এটার স্ক্রিন রেজুলেশন একদম অসাধারণ। তো বন্ধুরা, ঘড়িটার দাম হচ্ছে 5,500 টাকা, আপনি দামাদামি করে 5,200-5,300 টাকা দিয়ে নিতে পারবেন, তবে 5,500 টাকা ঘড়িটার দাম। তো আমি হচ্ছে এটা আমি 7 ডেজ এটা ইউজ করব, ইউজ করে হচ্ছে দেন বাকি এই ভিডিওতেই আমি বাকি যে ফ্যাসিলিটিসগুলি আছে আমি 7 দিন ইউজ করার পর এটার ফিডব্যাক আপনাদেরকে দিব, কারণ স্মার্ট ওয়াচটার দাম মোটামুটি কম না, 5,000 টাকা কিন্তু অনেক। তো বন্ধুরা, অপেক্ষা করেন, 7 দিন পরে হচ্ছে আমি বাকি ভিডিওটা কমপ্লিট করব, দেন হচ্ছে আপনাদেরকে এটার ডিটেলস আমি বলে দিব। তো বন্ধুরা, ফাইনালি আমি 7 ডেজ আমার স্মার্ট ওয়াচটা চেক করলাম, চেক করার পরে কী রেজাল্ট পাইছি এটা আমি আপনাদেরকে জানাবো। তো ফার্স্টে আপনাদেরকে ঘড়িটা অ্যাড করার জন্য যে কোনো অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলের অ্যাপ্লিকেশন সেন্টারে যে আছে প্লে স্টোরে যে আপনারা ইমিল্যাব ফিট নামের একটা অ্যাপ নামাবেন। অ্যাপ নামানোর পরে এটা ইনস্টল করার পরে এরকম একটা হোম পেজ আসবে। তো হোম পেজে আসার পরে এখানে আপনাকে ডিভাইসে ক্লিক করতে হবে, ডিভাইসে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার ঘড়িটা এখানে অ্যাড হয়ে যাবে। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই আপনার ব্লুটুথ অন থাকতে হবে, ব্লুটুথ যদি অন না হয় তাহলে আপনার স্মার্ট ওয়াচটা আপনার ফোনের সাথে কানেক্ট হবে না। তো এখানে আমরা অনেক ধরনের অপশন পাইতেছি, ব্লুটুথ কল পাইতেছি, তারপরে ওয়াচ ফেস পাইতেছি, হার্ট রেট সেটিং পাইতেছি, তারপরে হচ্ছে ব্লাড অক্সিজেন সেটিংস পাইতেছি, ইমোশনাল স্টেট পাইতেছি, তারপরে হচ্ছে ফোন, SMS, অ্যাপ, সোর্স কন্ট্যাক্ট, লাইট, ডু নট ডিস্টার্ব মোড সেটিং, আরও অনেক ধরনের
ফেসিলিটিস আমরা এই জায়গায় পাবো। এখানে ফার্মওয়্যার আপডেট নামেরও একটা অপশন আছে, আপনারা চাইলে এটা ফার্মওয়্যার আপডেট করে নিতে পারবেন এবং ডিভাইস রিসেট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের। অ্যাপ্লিকেশনে ঢোকার পরে হচ্ছে আপনি সকল ধরনের আপনার হচ্ছে অপশনগুলি আপনি পেয়ে যাবেন। তবে এখানে সবথেকে মজার বিষয় হলো আপনি আপনার ফোনের কল রিসিভ করতে পারবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপের কল রিসিভ করতে পারবেন এবং আপনার ফেসবুকের যাবতীয় স্ট্যাটাস যা আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনাকে যদি কেউ কোনো নোটিফিকেশন দেয় তাও সেটা আপনি দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ যদি আসে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তবে এটা সবথেকে খারাপ একটা দিক আছে, এটা আমি আপনাদেরকে বলবো। তো তার আগে কিছু সেটিংস আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, সেই সেটিংসগুলি কী কী। তো আপনারা চাইলে এটা কিন্তু আপনাদের ওয়ালপেপারগুলি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ডায়াল সেন্টার আছে, মাই ডায়াল আছে, কাস্টম ডায়াল আছে। তো কাস্টম ডায়ালে যায় আপনি কিন্তু চাইলে আপনার যে ওয়াচের যে ওয়ালপেপারটা থাকে আপনি ওটা কিন্তু সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। তো মাই ডায়ালে যাওয়ার পরে এখানে হচ্ছে মানে কাস্টম ডায়ালে যাওয়ার পরে আপনারা কিন্তু যে কোনো ছবি আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাড করার পরে আপনি কিন্তু ওইখানে যায় এটাকে একটা নির্দিষ্ট আপনার সিলেক্ট করে নিয়ে আপনি জাস্ট সিন দিলেই এটা কিন্তু আপনার ঘড়ির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যে ওয়ালপেপারটা চুজ করবেন আপনার ফোনে সেই ওয়ালপেপারটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইলে চেঞ্জ হয়ে যাবে, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে এই ওয়াচের একটা সমস্যা আছে, সমস্যার কথাটা আমি আপনাদেরকে বলি। এখানে ওনারা বলছে যারা প্রোডাক্টটা লঞ্চ করছে তারা বলছে যে এটা 15 দিনের ব্যাকআপ থাকে, আসলে 15 দিনের ব্যাকআপ থাকে না, এটা 7 দিনের উপরে ব্যাকআপ যায় না, 6-7 দিন টাইনে মেনে কষ্ট করে যায়। আমি এটা পরীক্ষিত একবারে ডিরেক্ট দেখছি। এবং আর একটা বিষয় হচ্ছে আপনি যখন হচ্ছে হাঁটবেন ওটা তো স্টেপ কাউন্ট হবেই, যদি আপনি গাড়িতে চলাচল করেন সেক্ষেত্রে আপনার স্টেপ কাউন্ট হবে, এটা একটা দারুণ ঝামেলা। তো আমরা ওয়ালপেপারটা চেঞ্জ করার জন্য ট্রাই করলাম, দেখি এখন আমাদের ওয়ালপেপারটা চেঞ্জ হয় কি না। আমরা সিন দিছি, একটু সময় লাগবে, এটা সিঙ্ক্রোনাইজ হওয়ার পরে তারপর হচ্ছে আপনার ওয়াচের ওয়ালপেপারটা চেঞ্জ হবে। আর এছাড়া ঘড়ির, হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়া ঘড়ির অন্য কোনো সমস্যা নেই। তো মোটামুটি 7 দিন ব্যবহার করে আমি যেটা বুঝতে পারলাম আসলে স্মার্ট ওয়াচটা মোটামুটি ভালোই, খারাপ না, কারণ আপনার বাজেট অনুপাতে যেই ফ্যাসিলিটিস এটা পাচ্ছেন সেটা হচ্ছে অনেক। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটার যে কনফিগারেশনটা আমি আপনাদেরকে বলি। 1.43 অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, স্টাইলিশ ম্যাগনেটিক স্ট্র্যাপ অ্যান্ড হচ্ছে টেক্সটারেট সিলিকন স্ট্র্যাপ, স্মার্ট ব্লুটুথ কলিং আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, 24 আওয়ার্স স্মার্ট বায়ো ট্র্যাকার আছে, তারপরে হচ্ছে 100 স্পোর্টস মোডস আছে, আর হচ্ছে IP68 ওয়েদার রেসিস্টেন্স, 15 দিনের ব্যাটারি ব্যাকআপ আছে, এটা আসলে ভুল কথা, আমি 7 দিনের বেশি পাইনি, মাল্টি ফাংশনাল রিমাইন্ডার আছে, তারপরে হচ্ছে 100+ ওয়াচ ফেস আছে, এটা সত্য কথা, আর হচ্ছে আইমিল্যাব ফিট অ্যাপ এটা আপনি সাপোর্ট পাবেন, আর হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা বেশ উপকারে আসবে। তো বন্ধুরা আপনারা যাচাই করে তারপর হচ্ছে একটা প্রোডাক্ট কিনবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোনো টেকনোলজি সম্পর্কে যদি ভিডিও আপনারা চান তাহলে আমার কমেন্টে জানাইতে পারেন। আশা করি আমি আপনাদেরকে দারুণ ভিডিও উপহার দিব। তো বন্ধুরা আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।